যে আমরা শিখবো ব্যাক স্টিচ, ওটার জন্য আমি একটা লাইন টেনে রেখেছি আর এটা এইভাবে বানাতে হয়। এইখান থেকে প্রথমে এমনি রানের মতো একটা স্টিচ ওঠাচ্ছি। মোটামুটি এটা যত ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সটাও সেই রকমই রাখতে হবে। তারপর এবারে এই পেছন দিক থেকে আবার এই আগে এইভাবে ছুঁচটাকে ওঠাতে হবে। তারপর আবার ছুঁচটাকে এই পেছন দিক থেকে ঢুকিয়ে আগে এইভাবে বের করতে হবে। এটাকে আমরা মেশিন স্টিচও বলতে পারি। এটা অনেকটা দেখতে মেশিনের যেমন স্টিচ হয় সেই রকমই দেখতে হয়, আর এই স্টিচটা খুব মজবুত হয়। কোথাও যদি আউটলাইন করার থাকে সেখানেও কিন্তু আমরা এই স্টিচ ইউজ করতে পারি। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করছি।